নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে মান্দা উপজেলা একটি। নওগাঁ সদর থেকে মান্দা উপজেলার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমরা এখন মান্দা উপজেলার পথে। ফ্রেন্ডস, বাংলাদেশে বেশ কিছু প্রাচীন ঐতিহাসিক মসজিদ রয়েছে। কোনোটা চুনসুরকির তৈরি, কোনোটা ইটের, কোনোটা বা পাথরের। কুসুম্বা মসজিদ তেমনই একটি স্থাপত্য। এই স্থাপনাটি পাথরের তৈরি, ঠিক ধরেছেন। বন্ধুরা, আমরা চলে এসেছি নওগাঁর কুসুম্বা মসজিদে। মসজিদটি আশপাশ থেকে একটু উঁচুতে, কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে দেখতে পাবেন ছোট একটু মাঠের মতো খোলা জায়গা। শুক্রবার জুম্মার দিন মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। মসজিদের ভিতরে নামাজিদের জায়গা সংকুলন না হলে মুসল্লিদের এ মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসলিম স্থাপত্য শিল্পের নিদর্শনের মধ্যে কুসুম্বা মসজিদ একটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা হয়, মুসলিম শাসনের পূর্বে কুসুম্বা গ্রামটি সামন্ত রাজা দৌরব বর্ধনের রাজধানী ছিল। 1558 খ্রিস্টাব্দে শেরশাহ সুরের বংশধর প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর রাজত্বকালে সুলাইমান নামক এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। মসজিদের দেয়াল কয়েকটি স্তরে করা হয়েছিল। দেয়ালের ভিতরে ইট এবং বাহিরে কংক্রিটের আস্তরণ দিয়ে এমনভাবে ইট ঢেকে দেওয়া হয়েছিল যে বাহির থেকে ইটের কোনো অস্তিত্ব বোঝার উপায় নেই। প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ সম্পর্কে গবেষণাকালে একটি অংশ খুঁড়ে ভিতরে ইটের ব্যবহার নিশ্চিত করে। মসজিদে প্রবেশপথ তিনটি, তবে বর্তমানে মাঝের প্রবেশপথটি ব্যবহার করা হয়। প্রবেশপথ তিনটির উপরে মৌমাছির চাক দেখতে পাবেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখানে মৌমাছির চাক 12 মাস থাকে। বর্তমানে খিলানযুক্ত যে পথটি দিয়ে প্রবেশ করা যায় সেটি সবসময় খোলা রাখা হয় মুসল্লিদের জন্য। বাইরে থেকে মসজিদের চার কোণে চারটি পিলার দেখতে পাবেন, যদিও মসজিদে মোট পিলার সংখ্যা 12টি। কংক্রিটের দেয়ালগুলোতে আছে নানা নকশা, কোথাও আছে খাঁজ কাটা নকশা। নকশার মাধ্যমে ফুল, গম্বুজ এবং নানা অঙ্কন ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা হবে প্রায় 30 ফুট, দেয়ালের পুরুত্ব প্রায় 5.5 ফুট। মসজিদ চত্বরের পাশেই আছে বিশাল আকৃতির তেঁতুল গাছ। তেঁতুল গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছে তেঁতুল মিষ্টি, গাছের গায়ে ছালবাকলগুলো অমসৃণ। এখানে ঘুরতে আসলে এবং তেঁতুলের সময় আসলে তেঁতুলের স্বাদ গ্রহণ করতেও পারেন। মসজিদের পাশেই আছে একটি বিশাল দিঘি। এবার যাই আমরা মসজিদের ভিতরে। মসজিদটি 6 গম্বুজ বিশিষ্ট। বাহির থেকে 3টি গম্বুজ দেখা গেল, ভেতর থেকে বাকিগুলো বোঝা যায়। একটি গম্বুজ ধসে পড়ার পর কর্তৃপক্ষ তা মেরামত করেন। ভেতর থেকে 12টি পিলারই স্পষ্ট বোঝা যায়। আছে 4টি জানালা। মসজিদের ভেতরে 7 কাতারে প্রায় 50 থেকে 60 জন নামাজ আদায় করতে পারে। ভেতরের সবচেয়ে আকর্ষণীয় কোষ্ঠীপাথরের মেহরাব, যার সংখ্যা 3টি। মাঝের মেহরাবটি বড়, আর দুপাশের 2টি তুলনামূলক ছোট। মেহরাবের গায়ে খোদাই করে নানান কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। এতকাল পূর্বের নিখুঁত নকশা এবং কারুকাজ দেখে আপনিও অবাক হবেন। মহিলাদের জন্য আছে নামাজ আদায় করার জায়গা।
মসজিদ থেকে সামান্য দূরে আসলে পথের ধারে দেখতে পাবেন একটি কালো পাথর, যেটি দেখতে অনেকটা কবরের মতো, তবে কবরের আশপাশ ঘিরে রাখা থাকে। এখানে তেমনটি নেই। অনেকে মনে করেন এটি একটি সিন্দুক। এটি আসলে কি সে নিয়ে রহস্যই রয়ে গেছে। কবর থেকে সামান্য দূরে মাঠের মাঝে দেখতে পাবেন প্রায় 8 ফুট উঁচু একটি পিলার, যেটি কংক্রিট দিয়ে তৈরি করা। জানা যায় এমন আরও দুটি পিলার সারিবদ্ধভাবে ছিল। এবারে জেনে নিন কুসুম্বা মসজিদে কিভাবে আসবেন। নওগাঁ থেকে মান্দা উপজেলা 33 কিলোমিটার, মান্দা সদর থেকে নওগাঁ রাজশাহী সড়কে পশ্চিমে কুসুম্বা মসজিদ 5 কিলোমিটার দূরে অবস্থিত। নওগাঁ থেকে বাস ভাড়া 25 টাকা, এছাড়া মাইক্রোবাস করেও যাওয়া যায়। রাত্রি যাপনের জন্য কোনো ব্যবস্থাই এখানে নেই।